নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো নেভিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর 2024, আপনি মেষ রাশির মানুষ কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, ভাগ্য, বৈবাহিক জীবন, বিজনেস, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ দেখুন এখনকার দিনে বর্তমান যুগে মানুষের হাতে সময় কিন্তু খুব কম। তাই আমি আপনাদেরকে ভিডিওটি খুব বড় করছি না, কিন্তু মেন যে জিস্টগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি হাইলাইটেড করার চেষ্টা করছি। দেখুন, একটা রাশিফল দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন। আর যারা আমার সাথে পরামর্শ করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রথম আসি মেষ রাশির জাস্ট পয়েন্ট, টু দ্য পয়েন্টে কিন্তু আমি বলব মেষ রাশির স্বাস্থ্য। দেখুন, আপনার তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে। প্রথম কথা, আপনাদের এ মাসে যথেষ্ট সাহস পরাক্রম বৃদ্ধি করবে, যে কোনো কাজ করে নিব, হ্যাঁ এ কাজটা আমার দ্বারা হবে, পজিটিভ থিঙ্কিংটা আপনার মধ্যে আসবে। স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো খুব ভালো রয়েছে। যাদের শরীর নিয়ে প্রবলেম ছিল বা কোনো আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছিল, সেটা কিছুটা হলেও আপনাদের কমবে। এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা থাকে, সেক্ষেত্রে আপনারা এ মাসে বিশেষভাবে শুভ ফল পাবেন। মঙ্গল থার্ড হাউসে, থার্ড হাউসে মঙ্গল কিন্তু খুব শুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই, স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসে আপনাদের অর্থ কেমন হবে, ব্যাংক ব্যালেন্স। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি কলিযুগে খুব একটা ভালো কিন্তু ফল দেয় না, কারণ বর্তমান যুগ অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশনটা আপনাদের করছি, টু দ্য পয়েন্ট। অর্থাৎ অর্থ আসবে, চলার মতন অর্থ আসবে, যে হিউজ পরিমাণে অর্থ সেটা কিন্তু থাকবে না, চলার মতন, হ্যাঁ আপনার কাজ চলার মতন সেই অর্থটা হবে, কিন্তু সেভিংসের জায়গাটা জিরো কিন্তু হবে, কারণ আপনার ধনাধিপতি ষষ্ঠ গৃহে অবস্থান করছে এবং নিচস্থ। অর্থাৎ এখানে কি হবে, আপনার অর্থ খরচ বাড়বে, সেভিংসের মাত্রা কমবে। অর্থাৎ চলার মতো আপনাদের অর্থটা কিন্তু এ মাসে চলে আসবে। এরপর আসি আপনাদের পারিবারিক সুখের জায়গা। দেখুন, আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু এই মাসে যথেষ্ট শুভ কিন্তু রয়েছে। খুব যে বড় সমস্যা পরিবারের ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি না। আপনার বিশেষ করে আপনার পিতার স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে, মা এবং আপনার বাবার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনার টেনশনের জায়গা কিন্তু এ মাসে থাকবে। এ মাসে আপনাদের কোনো প্রপার্টি যারা ডিল করতে চাইছেন, প্রপার্টি ডিলের ক্ষেত্রে খুব মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো, বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা লাভ পেতে পারেন। এবার আসি আপনাদের সন্তান। দেখুন, সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ যারা সন্তান নেবেন জন্য নেবেন বলে আপনারা প্রচেষ্টা করছেন, আমি একটা কথা বলবো, সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা এ মাসে আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। তবে গর্ভবতী যারা মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, তারা একটু হলো সাবধান থাকবেন। কত তারিখ অবধি,
আপনার 16 সেপ্টেম্বর পর্যন্ত। 16 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। 16 সেপ্টেম্বর পর্যন্ত যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন একটু হলেও সতর্ক থাকুন। শিক্ষা, দেখুন শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। উচ্চ শিক্ষার জায়গায় আপনাদের ক্ষেত্রে খুব ভালো আমি দেখতে পাচ্ছি, যারা হায়ার লেভেলে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন, অথবা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনি মাস্টার ডিগ্রি করছেন বা আপনি আর কোনো এক্সাম রয়েছে, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু রেজাল্ট দিবে। এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে বা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু পাবেন। কোনো ফর্ম ফিল আপ থাকলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো, কোনো এক্সাম থাকলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। বৈবাহিক জীবনে কিছুটা আমি সমস্যা দেখতে পাচ্ছি, লাইফ পার্টনারের সঙ্গে কিছু মত পার্থক্য তৈরি হতে পারে, অথবা আপনার লাইফ পার্টনারের সাথে আপনার কিছুটা মত পার্থক্য বা আপনার ক্ষেত্রে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে চিন্তা, এই সম্ভাবনাটা রয়েছে। কত 18 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন। 18 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো। বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল আপনাদের দিতে, অর্থাৎ কবে থেকে, 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো একটা রানিং কিন্তু হবে। কারণ আপনাদের সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত খুব একটা বড় যে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 18 সেপ্টেম্বরের পর ব্যবসা ক্ষেত্রে এক্সিলেন্ট আপনার রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা আপনারা এই মাসে ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনারা 18 সেপ্টেম্বরের পরে নতুন কোনো ব্যবসাতে আপনারা হাত দিতেই পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন আপনার ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে, এখানে ভাগ্যের জায়গাটা মোটের উপর দিয়ে আপনাদের শুভ রয়েছে। তবে আপনার কর্মক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট কিন্তু চাপ দেখা যাবে, কারণ কর্মপতি রেট্রোগ্রেড থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চাপ রয়েছে, বা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনে একটা সুযোগ আপনাদের আসবে। সে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ আপনারা পাবেন। দ্বাদশভাবে রাহু আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে, সেটা আপনাদের কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা। দেখুন প্রেমটা একটা লাইফের পার্ট, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্গুমেন্টের জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ ছোটোখাটো ব্যাপারে ইগো সেন্টিমেন্ট আপনাদের বৃদ্ধি হতে পারে, অর্থাৎ ছোটো জিনিসটাকে ছোটোই আপনারা রাখুন, তাতে কী হবে, এবং কেউ কারোর সাথে কথা বলা বন্ধ করবেন না। কথা বলা বন্ধ করলে কিন্তু ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাবে, কথা বলা রাখুন, দেখবেন মনের মধ্যে আবার মিল জিনিসটা কিন্তু দুজনের দিক থেকেই চলে কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রেমের ক্ষেত্রে। এবং আপনার মামলা মকদ্দমা চলছে, কোনো আপনার আইনি জটিলতা চলছে, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, কারণ শনি এবং মঙ্গল আপনাকে কোনো কোর্ট কেস বা কোনো মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনাদের পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে নিজের সুখ ভোগের জন্য আপনারা ঋণ হতে পারে, অর্থাৎ এই দিকটা অবশ্যই নজর রাখুন। পাশাপাশি অন্যের ঝামেলা, পাড়া প্রতিবেশীর ঝামেলা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে,
কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা এই মাসে রয়েছে, কারণ উন্নতি হলে শত্রুতা হবে, জানা কথা। যে কোনো কিছুতে, কোনো ক্ষেত্রে ডিল করছেন বা কোনো প্রপার্টি কিনছেন, একটু দেখে শুনে আপনারা কিনবেন। এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আপনারা অবশ্যই পরামর্শ করুন। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই নিজেদের মহাদশা, গ্রহের স্থিতি দেখে তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। তাতে কিন্তু নিশ্চিতরূপে লাভ পাবেন। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এর সাথে সাথে আপনারা সূর্য দেবতাকে জল দিন, নিশ্চিত নিশ্চিতরূপে আপনারা লাভ 100% পাবেন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, যে কৌশিকদা আপনি বললেন, এবং মেষ রাশির হাজার হাজার লাখ লাখ মানুষের সব প্রত্যেকে মিলবে আমি কখনোই দাবি করি না, অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।